দর্শক রোল, দর্শক স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি দীর্ঘ লাইন। আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন, অর্থাৎ সারা বাংলাদেশে যে সরকারের যে গণটিকা কার্যক্রম, যেটি করোনার ভ্যাকসিন বলেই পরিচিত, যেটি সেই করোনার যে গণটিকা কার্যক্রম, সেটি কিন্তু সারা দেশের ন্যায় আজকেও কিন্তু টাঙ্গাইল জেলায় এই করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আজকে টাঙ্গাইল জেলার 115টি কেন্দ্রে কিন্তু এই গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে আমাদের টাঙ্গাইল জেলার যে পৌরসভা, সেই পৌরসভার কিন্তু 24টি কেন্দ্রেও গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আমি এখন অবস্থান করতেছি যে টাঙ্গাইলের যে একটি ইউনিয়ন সদর উপজেলার একটি ইউনিয়ন করোটিয়া, সেই করোটিয়া ইউনিয়নের 7 নম্বর যে ওয়ার্ড, যেটি 7 নম্বর ওয়ার্ডের সেই মীরের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেই প্রাথমিক বিদ্যালয় যে টিকা কেন্দ্র, সেই টিকা কেন্দ্রে, তো এই টিকা কেন্দ্রের আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই 9টার যে উদ্বোধন হয়েছে, সেই সকাল থেকেই কিন্তু আমরা খেয়াল করছি যে মানুষের অনেক উপস্থিতি বেশি, তারা স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে আসছেন। পাশাপাশি আমরা যে জিনিসটি খেয়াল করছি যে সকাল থেকেই কিন্তু মানুষ অপেক্ষা করতেছিল এই যে টিকা, যে সহজ পদ্ধতি সরকার আজকে থেকে যে সারা দেশে গণটিকার কার্যক্রম শুরু করেছে, সেই গণটিকার কার্যক্রমের অংশ হিসেবে যে জিনিসটা আমরা খেয়াল করেছি যে তারা শুধুমাত্র ভোটার আইডি কার্ড নিয়েই কিন্তু এই টিকা কেন্দ্রে আসতেছে, এবং এই টিকা কেন্দ্রে ভোটার আইডি কার্ড দিয়ে টিকা দিচ্ছেন। একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই যে টিকা যে দিচ্ছে গণটিকা, এটি কিন্তু আগে থেকেই সিলেকশন করা, অর্থাৎ আজকে এই যে করোটিয়া ইউনিয়নের যে এখন আমি যে 7 নম্বর ওয়ার্ড, যেটি সেই মীরের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যে অবস্থান করছি, এই কেন্দ্রে কিন্তু আগে থেকেই নির্ধারিত ছিল যে এইখানে আজকে 600 টিকা দেওয়া হবে, এবং এই 600 টিকায় যারা দিবেন তাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রাথমিকভাবে যে স্থানীয় সরকারের যে মন্ত্রণালয়, সেখান থেকে যে আমাদের করোটিয়া ইউনিয়নের যে এখানে যে স্থানীয় যে জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি ইউনিয়ন মেম্বার, তিনি কিন্তু আগে থেকেই সিলেকশন দিয়েছিলেন যে 600 যারা নির্ধারিত, 600 যাদের টিকা দিবে তারা কিন্তু টিকা কার্ড নিয়ে মানে আগে থেকেই সিলেকশন করা, এবং তারা সেইভাবেই যার যার ভোটার আইডি কার্ড নিয়ে এই টিকা কেন্দ্রে সকাল 9টার থেকে উপস্থিত হয়েছেন, এবং ইতিমধ্যেই কিন্তু টিকার কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে আমরা আজকে যে সমস্ত কেন্দ্রগুলো আমরা ঘুরেছি সেখানেই দেখতে পাচ্ছি যে মহিলাদের খুবই উপস্থিতি বেশি। তো আজকে আমি এই যে টাঙ্গাইল যে ইউনিয়ন পর্যায়ে, যে সারাদেশ ইউনিয়ন পর্যায়ে যে শুরু হয়েছে, আমি একটু যে ইউনিয়ন পর্যায়ে যে অবস্থান করতেছি একটি টিকাদান কেন্দ্রে, সেই কেন্দ্রের যে স্থানীয় যে এখানকার জনপ্রতিনিধি, এই করোটিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের যে মেম্বার, যিনি আমরা তার পরিচয় জানবো এবং তার কাছে জানবো যে সরকারের যে এই গণটিকা কার্যক্রম, সেটা জনপ্রতিনিধি হিসেবে একবারে তৃণমূল পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসেবে উনি কি ভাবতেছেন, যদি একটু বলেন আপনার পরিচয় দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইল সদর উপজেলার 4 নং করোটিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড মীরের বেতকা গ্রাম জননেত্রী শেখ হাসানিয়াকে ধন্যবাদ জানাই যে গ্রাম পর্যায়ে যে টিকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জনগণের মাঝে, তার জন্য তাকে সাধুবাদ জানাই। আমাদের পূর্ব নির্ধারিত মানে চেয়ারম্যান সাহেবের সাথে, উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ আলোচনা করে 600 জনের টিকা তালিকার মাধ্যমে সুষ্ঠুভাবে দেওয়া হচ্ছে, যাতে ওই তালিকা করা হয়েছে এই জন্যে যে যাতে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হতে হয়। আমি সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, এরকম কার্যক্রম পরবর্তীতে যারা বাদ পড়ছে সবাই জানি পর্যায়ক্রমে পায়, এই বলে আমার কথা শেষ করছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় জনপ্রতিনিধি। আমি আর একটু এখানকার যে যারা এই এলাকাবাসী, যারা বিশেষ করে এলাকাবাসীর যারা প্রতিনিধিত্ব করতেছেন, এখানে একটি ঐতিহ্যবাহী ক্লাব আছে, আমরা জানি যে মীরের বেতকা একটি শতবর্ষীয় ঐতিহ্যবাহী ক্লাব, এবং সেই ক্লাবের যে একজন অন্যতম কর্মকর্তা, আমরা তার সঙ্গে কথা বলব উনি পরিচয় দিয়ে। আজকে যে সরকারি এই যে একবারে তৃণমূল পর্যায়ে যে গণটিকার কার্যক্রম শুরু হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে, সেই ইউনিয়ন পর্যায়ে আমি এখন আপনাদেরকে লাইভের মাধ্যমে যেটি দেখাচ্ছি, সেইখানে যে এলাকাবাসী, এই ইউনিয়নের যে এলাকাবাসী, এই মীরের বেতকার, তিনি তার পরিচয় দিয়ে আজকে এই গণটিকার যে কিভাবে তারা দেখতেছেন এলাকাবাসী, তার অনুভূতি জানবো। একটু আপনার পরিচয় দিয়ে যদি বলেন। ধন্যবাদ ইদবন ভাই। আমি রঞ্জু আহমেদ, মীরের বেতকা। আমি 4 নং কোর্টে ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দা। আজকে আমাদের মীরের বেতকার যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, আসলে এটা একটা মহান উদ্যোগ। আমি এই উদ্যোগের কারণে, এই সুন্দর একটা উদ্যোগের কারণে
আমি আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, সম্মান জানাই। পাশাপাশি আজকের যে টিকাদানের যে সিস্টেম এখানে হচ্ছে, সুন্দরভাবে তারা এসে তাদের আইডি কার্ড দেখিয়ে তারা টিকা দিতে পারছে। এত সুন্দর একটা কর্মসূচি, এত সুন্দর একটা উদ্যোগের মাধ্যমে যে আজকে তারা এত সহজেই টিকাদান মানে টিকা দিতে পারবে, এই জন্য আমাদের এলাকাবাসী সবাই খুব আনন্দিত, উৎফুল্লিত। এবং তারা আমাদের এলাকার সমস্ত জনগণ, গ্রামবাসী তথা অত্র এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে এসে তারা টিকা দিচ্ছে এবং সবাই খুব খুশি। ধন্যবাদ ইরফান ভাই, ধন্যবাদ খুশি টিভিকে, ধন্যবাদ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন দর্শক, যে আসলে মূলত হচ্ছে যে এই যে গণটিকা কার্যক্রম যেটি এই তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে, আপনারা শুনলেন যে তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা কিন্তু আজকে অত্যন্ত খুশি এই গণটিকা মানে দিতে পেরে। বিশেষ করে এর আগে যে নিবন্ধন করে যে টিকা দিতে হতো, সেই নিবন্ধন করতে যে কিন্তু গ্রামের মানুষ যারা তারা কিন্তু পিছিয়ে পড়েছিল, এই গ্রামের মানুষগুলা কিন্তু সেই নিবন্ধন করে টিকা দিতে অনেকাংশেই আগ্রহী ছিল না, কিন্তু তারা কিন্তু এই নিবন্ধন ছাড়াই সরকার যে একটি ব্যবস্থা করেছে যে শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে তারা তার যার এলাকার নিজ কেন্দ্রে সে টিকা দিতে পারবে, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটাই যারা এলাকাবাসী এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তারা বলতেছেন, পাশাপাশি যারা টিকা দিতে আসছেন তারাও কিন্তু এই কথাই বলতেছেন যে তারা অত্যন্ত সহজভাবে আজকে টিকা দিতে পারতেছেন। তো আপনাদের যদি দর্শক একটু দেখায় যে এই যে সকাল থেকেই কিন্তু বিশেষ করে মহিলাদের, আমরা প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু মহিলাদের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করছি, আপনাদের দেখাচ্ছে যে মহিলারা সকাল থেকেই কিন্তু তারা এই টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে টিকা দিচ্ছেন। তো এটি হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড, যেটি মীরের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সেই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আমি অবস্থা আপনাদেরকে দেখালাম। আপনারা যারা এখনও টিকা দেন নাই তারা অবশ্যই টিকা দিবেন এই সরকারের স্বাস্থ্যবিধি মেনে। এবং এখানে আমরা যে জিনিসটি খেয়াল করছি যে টিকা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সরকারের স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু মানুষ টিকা দেওয়ার জন্য আসতেছে। তো এই ছিল আসলে এই মূলত হচ্ছে যে এইখানকার অবস্থা। আপনাদের একটু টিকাদান বিষয়টা আমি দেখাবো, তো চলুন আমার সঙ্গে টিকাদানের বিষয়টা একটু দেখুন। আল্লাহ খাই দিয়া খিচুড়ি খাই দিয়া
এত গোলযোগ হইতেছে কেন ভাই? তো দর্শক, এই ছিল এই যে টাঙ্গাইলের যে গণটিকা কার্যক্রম যেটি শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে, এবং সেই ইউনিয়ন পর্যায়ের আমি একটা কেন্দ্রে আপনাদের কিন্তু সর্বশেষ যে অবস্থা এখন টিকাদান কেন্দ্রে সেটি আপনাদের দেখলাম। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।